রজনী আন্না ইজ ব্যাক। তো যখনই রজনীকান্তের কোন সিনেমা আসে, শুধু মানে ওখানের লোকেরা নয়, এখানের লোকেরাও তুমুল ভাবে এক্সাইটেড থাকে। কারণ আমাকেও দেখবেন যে সাউথের সিনেমা নিয়ে যে খুব একটা ভিডিও বানাই তা কিন্তু নয়, অনেক সিনেমা এর মধ্যে এসছে গেছে, খুব কম আমার রিয়াকশন রিভিউ ভিডিও রয়েছে। কিন্তু যখন রজনীকান্তের কোন সিনেমা আসে বা কিছু নির্দিষ্ট মানে তামিলের অভিনেতাকে ফলো করি যাদের সিনেমা এলে আমি সঙ্গে সঙ্গে রিভিউ বা রিয়াকশন দিই, তো তাদের মধ্যে একজন হচ্ছে অবশ্যই রজনীকান্ত। তো রজনীকান্তের যে সিনেমাগুলো রিসেন্টলি যে 2.0টা বাদ দিই, তাহলে বাদ বাকি যে সিনেমাগুলো তার যে এন্ট্রি বলুন বা সিনেমার যে স্টাইলটা বলুন, কোথাও গিয়ে এখানটা একই টাইপের যেন হয়ে যাচ্ছে। তো সেখানে তারই অন্নাথের যখন ফার্স্টে যখন একটা মোশন পোস্টার এসেছিল যেখানে সে বাইকে বসে যাচ্ছিল, তো ভাবনা ছিল যে কিরকম হবে, কারণ তার লাস্ট কয়েকটা কাজে অনেকেই বলছে যে একটা একঘেয়েমি চলে আসছে। তো সেটা কিন্তু এই টিজারটা দেখে আমার লাগেনি। এই টিজারেও হয়তো একই রকম এন্ট্রি রয়েছে, একই রকমের সবকিছুই রয়েছে, কিন্তু গল্পটা কোথাও গিয়ে একটু আলাদা লেভেলের আমার লাগছে। বেসিক্যালি বিজিএমটা, ওই যে বিজিএমটা বাদ দিয়ে যেখানে রজনীকান্তের এন্ট্রি হচ্ছে, সেটা একটা আলাদা লেভেলের করেছে। বেসিক্যালি সিনেমাটা নিয়ে এটা বলবো না যে 2.0 এর মতো বিরাট এক্সপেকটেশন রয়েছে বা বিরাট কিছু, কিন্তু রজনীকান্তের যে একটা আলাদা ফ্যান ফলোয়িং রয়েছে, আলাদা যে ক্রেজ রয়েছে, সেটা কোথাও গিয়ে আবার চোখে পড়ছে। এবং সব থেকে বড় কথা যে লাস্ট এসে যেভাবে হাসিটা দিল এবং তারপর সে যেভাবে বাইক নিয়ে তরোয়ালটা নিয়ে যাচ্ছে, ওই সিনগুলো মানে এই বয়সে যে লেভেলের ডেডিকেশন দিয়েছে, মানে 2.0 এর সময় তো আমরা দেখেছিলাম, তারপর এই সময় ও ডেডিকেশনটা বরাবরই খুব ভালো দেয়। প্রায় 70+ এজ, এই এজে দাঁড়িয়ে যে লেভেলের কাজ সে করছে সেটাকে হ্যাটসঅফ না করে করা যায় না। আমাদের এখানে অনেকেই চাইলে করতে পারে, আমাদের মিঠুন চক্রবর্তী নাম করতে পারে, প্রসীন চট্টোপাধ্যায় করতে পারে, কিন্তু প্রত্যেকেই বয়সজনিত কারণে তারা বেছে নিয়েছে একটু অন্য ধারার সিনেমা। যদিও প্রসীন চট্টোপাধ্যায় সব ধরনের সিনেমা করে, কিন্তু রজনীকান্ত আজও সেম, আজও ইন্ডাস্ট্রি একটা ওয়ান অফ দ্য বিগেস্ট নাম। সে যখন সিনেমা করে বাকি যারা ওখানকার সুপারস্টার তারাও একটা দিনের জন্য ছুটি নিয়ে তার সিনেমা দেখতে যায়, তো এই জিনিসটা রয়েছে। তো সেরকম একটা টিজার দেখার দরকার ছিল যেটা দেখে একটা এক্সপেকটেশন বাড়বে। তো এর মোশন পোস্টার ভালো লেগেছিল, তো টিজারটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, কারণ সিনগুলো বেশ ভালো লাগছে, অ্যাকশন সিনগুলো, তারপর লাস্টে সে হাঁটছে, গাড়ি ফাড়িগুলো সব উড়ে উড়ে যাচ্ছে। তো এইগুলো এই জিনিসটা কি মানে দেখে টেকনিক্যালি হয়তো খুব একটা উন্নত মানের লাগছে না, কিন্তু ওই যে বিজিএম বাজছে, হলে লোকে দেখছে, ওই জিনিসটা ওখানে রয়েছে। আমাদের এখানে এরকম সিনেমার লোক সচরাচর দেখবে কিনা আমার সন্দেহ রয়েছে, কিন্তু ওখানে কোনোদিন মানে যে হলের সংকট আমাদের এখানে হচ্ছে ওদের ওখানে হবে না। কেন জানেন? কারণ ওদের ওখানে অত্যন্ত যে সিনেমাগুলো ভালো নয় সেগুলো সুপার টুপার হিট হয়, কারণ লোকে সিনেমাটাকে মেলা হিসেবে দেখে ওখানে, এই জিনিসটা দরকার রয়েছে। তো এরকম সেরকম একটা টিজার, এটা পুরোপুরি ফ্যানদের জন্যই বানানো একটা মুভি, বোঝাই যাচ্ছে রজনীকান্তের ফ্যান, তাদের মানে হলে সিটি মারার জন্যই সিনেমাটা বানানো। তো ওই হিসেবে দেখলে কাজটা ঠিকই আছে। আর বেসিক্যালি এটা তো কোনো সিনেমার রিমেক না, অরিজিনাল কাজ, এটা সাউথের সবসময় একটা থাকে। তো সেই হিসেবে ওকে, আমার টিজারটা ওকে লেগেছে। তো ট্রেলার নিয়ে আরো এক্সপেকটেশন রইলো, ট্রেলারের কিছু ডায়লগ থাকবে, কে পাঁচ বাকি গল্পটা কি মানে অল্প দু বোঝা যাবে সেটা তো এখানে বোঝা যায়নি। তো টিজার হিসেবে ঠিক আছে, টিজার যেরকম হওয়া উচিত সেরকমই। তো তোমাদের কেমন লেগেছে টিজারটা অবশ্যই কমেন্ট করে বলবে, আর যদি চ্যানেলটা নতুন হয় চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো এখন মতো ভাই আবার দেখবে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড টেক কেয়ার।